বর্তমান সময়ে মুশফিকার ফারানের নাটকগুলো অনেক জনপ্রিয়। মুশফিকার ফারান খুব কম সময়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো মুশফিকার ফারানের সেরা 5টি নাটকের তালিকা। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। 5 নম্বরে রয়েছে বদলা, মুশফিকার ফারান খুশবু অভিনীত এবং মাবরুর রশিদ বান্না পরিচালিত। এই নাটকটিতে বর্তমানে 4.8 মিলিয়ন ভিউ রয়েছে। নাটকটিতে মুশফিকার ফারানের অভিনয় ছিল অসাধারণ। নাটকটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে ধরে রাখবে। বাস্তব জীবনী থেকে তৈরি এই নাটকটি আপনার অবশ্যই দেখা উচিত। চার নম্বরে রয়েছে সুইপারম্যান, ফজলুর রহমান বাবু, মুশফিকার ফারান, পার্শা ইভানা অভিনীত এবং মাবরুর রশিদ বান্না পরিচালিত। এই নাটকটিতে বর্তমানে 7.7 মিলিয়ন ভিউ রয়েছে। এই নাটকটিতে মুশফিকার ফারান অসাধারণ অভিনয় করেছেন। এটি শুধু একটি নাটক না, সমাজের দৃষ্টিভঙ্গির গালে কষিয়ে মারা একটি থাপ্পড়। প্রত্যেক পেশার মানুষই যে সমান তা বুঝতে পারবেন এই নাটকটি দেখলে। অসাধারণ বাস্তববাদী, শিক্ষণীয় এই নাটকটি, আপনার অবশ্যই দেখা উচিত। বড় হইব, মানুষের মতো মানুষ হইব, উড়োজাহাজ চালাইব, সবাইকে দেখ পরীর বাপ যায়, মেথরের ঘরের পোলাপান মেথর হয় না, উড়োজাহাজও চালায়। 3 নম্বরে রয়েছে ডিয়ার ভ্যালেন্টাইন, মুশফিকার ফারান এবং কেয়া পায়েল অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত। এই নাটকটিতে বর্তমানে 7.9 মিলিয়ন ভিউ রয়েছে। বাস্তবতার সাথে মিল রেখে তৈরি এই নাটকটি গোল্লাছুট ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে, আপনাকে হতাশ করবে না। দুই নম্বরে রয়েছে ক্রাশ, মুশফিকার ফারান অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত। এই নাটকটিতে বর্তমানে 21 মিলিয়ন ভিউ রয়েছে। নাটকটির গল্প এবং অভিনয় আপনাকে হতাশ করবে না, এখনো দেখে না থাকলে দেখে ফেলুন। এক নম্বরে রয়েছে দেয়ালের ওপারে তুমি, নাটকটির গল্প আপনাকে কাঁদিয়ে দিবে। মুশফিকার ফারান বরাবরের মতো এই নাটকেও অসাধারণ অভিনয় করেছেন। নাটকটি এখনো দেখে না থাকলে দেখে ফেলুন। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন আপনার মতামত, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Thank you.